রাতের অন্ধকারে সিঁড়ি বেয়ে মেক্সিকো বর্ডার দিয়ে আমেরিকা প্রবেশ করার অভিনব একটা কৌশল দেখুন। এই যে বিশাল একটা সিঁড়ি কিংবা মই যাই বলেন না কেন নিয়ে আসছে, এটাকে এখন এই যে বর্ডার ওয়ালের সাথে লাগানো হবে। এরপর রশি আছে, কোমরের সাথে রশি বাঁধবে, রশি বেঁধে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে একেবারে উপরের দিকে উঠে যাবে এই ওয়ালের, তারপর ওই পাশটাতে আবার নেমে যাবে আস্তে আস্তে। কি অভিনব একটা পদ্ধতি, এই দেখেন সিঁড়িটা কিন্তু ছোট বড় করা যায়। এত ইজি পদ্ধতিতে এই আমেরিকা প্রবেশ করার কায়দা। এই যেখানে রশি বাঁধা হয়েছে, রশি বেঁধে উঠে যাচ্ছে কোমরের সাথে সবাই, একজন দুইজন তিনজন, তিনজন যাচ্ছে। আর বর্ডার ওয়ালের সাথে যে রাস্তা আছে, রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া চলাচল করতেছে, তো তারাও আস্তে আস্তে যাচ্ছে, দেখতেছে ঘটনাটা কী কী হচ্ছে এখানে। তো সবাই স্লো গাড়ি চালাচ্ছে এবং দেখতেছে এই অভিনব একটা কায়দা। এই যে এখানে এখানে ট্রাফিক লেগে গেছে এই গভীর রাতেও, আর এটা হচ্ছে দিনের বেলা, এটা হচ্ছে সাগরের সাইড, সাগরের সাইডের এই বর্ডার। এখানে কিন্তু কোনো রকম সিঁড়ি কিংবা রশি ইউজ করা হয় নাই, একেবারে নিজের মতো করে চলে যাচ্ছে কোনো রকম সাপোর্ট ছাড়াই। এই যে এই পাশ থেকে উঠে ওই পাশে আসতে আসতে এই যে বাঁদর ঝোলা বললে বাঁদর ঝোলা, বাঁদর ঝোলার মতো নেমে গেল, এবার দৌড় দিচ্ছে। দেখেন কী দৌড়, দৌড় প্রতিযোগিতায় প্রথম হবে যদি এই মুহূর্তে যদি সে দৌড় প্রতিযোগিতা নামে। ওই পাশে আর একটা ব্যারিকেড আছে, ওইটাও কিন্তু অনেক উঁচু, সেটাও লোহার মনে হচ্ছে, ওইটাও অনায়াসে সে পার হয়ে যাচ্ছে, ঢুকে গেল সে স্বপ্নের আমেরিকায়। আর এই পাশে তো প্র্যাকটিস চলতেছে, সামনে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করা হবে, এই কারণে প্র্যাকটিস চলতেছে কীভাবে দেওয়াল ক্রস করে এক সাইড থেকে আরেক সাইডে যেতে হয়। এই ধরনের প্র্যাকটিসগুলো মূলত যারা পুলিশে জব করে, পুলিশে জব করার আগে যে একটা ফিজিক্যাল ইন্টারভিউ নেওয়া হয় তখন বেশি কাজে লাগে। এই যে দেখেন এই বেটা কিন্তু কোনো অভিবাসন প্রত্যাশী না, সে জাস্ট দেখাচ্ছে কীভাবে দেওয়ালটা ক্রস করতে হবে, মানে বর্ডারটা ক্রস করতে হবে। এই যে সে বারবার দেখাচ্ছে এটা, তো আপনারা শিখে নেন। আর এদিকে হচ্ছে এই যে কিছু ইন্ডিয়ান লোকজন, তারাও অনায়াসে খুব সহজে এই যে বিজয় চিহ্ন দেখাচ্ছে আপনাদেরকে, একটু পরেই চলে যাবে স্বপ্নের আমেরিকায়। এই সবাই চলে যাচ্ছে, অনেক খুশি, অনেক উৎফুল্ল সবাই। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দিতে বলবেন না। পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।